বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি, যাদের আত্মা ভালো, যাদের কর্ম, যাদের সমস্ত কিছু ভালো, যাদের বংশ ভালো। এখন দেখা গেছে ভালো বংশে একটা ভালো মানুষ জন্ম নিলেও পরিস্থিতির কারণে তারা অনেকে ভালো থাকতে পারে না। পরিস্থিতি তাদেরকে হয় ভালো বানিয়ে দেয়, আর না হয়তো খারাপ বানিয়ে দেয়। তাই এখন আজকের যে আলোচনাটি হলো, আমরা কখনোই অলি আউলিয়া হতে পারবো না যদি ইচ্ছেও করি। কেন পারবো না জানেন? একটা মানুষের মধ্যে যেই যেই জিনিসগুলো না থাকলে সেই মানুষটি কখনো অলি আউলিয়া হতে পারবে না। তো কোন কোন জিনিসগুলো ত্যাগ না করলে এবং কোন কোন জিনিসগুলো ধরে না রাখলে আমরা কখনো অলি আউলিয়া হতে পারবো না। যেমন কোরআনে আল্লাহ একটি কথা বলেছে যে আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমার বন্ধুরা কখনো চিন্তিতও হবে না, তাদের দায় বার সমস্ত কিছু আমি আল্লাহ গ্রহণ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এখন যে কথাটি বলতে চাচ্ছি যে দেখেন, যে কেউ ইচ্ছা পোষণ করেছে বা কেউ অলি আউলিয়ার দরবারে গিয়েছে, অলি আউলিয়ার কাছে গিয়েছে, এরপরেও দেখা যায় তারা সাধন করে, তারা বিভিন্ন কর্ম করে, তারা অলি আউলিয়া হতে পারে না। দিন দিন যেমন নিজের কাছেই মনে হয় যে নিজে নষ্টের প্রতি আছে, ভালো নেই। তবে এটা ভাবনা ভালো যে নিজে দিন দিন অধপতন হচ্ছে, নিজে ভালো হতে পারছি না বা আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি, এটা ভাবনা ভালো। কিন্তু এটা ভাবনা করার পরেও কিন্তু জ্বলে না হৃদয়ের মধ্যে আলো। কেন? যে অনেক কিছু বিষয় আমাদের থেকে ত্যাগ করে দিতে হবে। সেগুলো যদি ত্যাগ করে দিতে পারি, ইনশাল্লাহ আমরা অলি আউলিয়া হতে পারবো। প্রথমত আমি আলোচনাটি শুরু করছি। দেখেন, কেউ যদি অলি আউলিয়ার সংস্পর্শে যায় এবং তাকে মানে এবং তার প্রতি প্রেমভক্তি হয়, তখন দেখা যায় তার চরিত্র তার মধ্যে আসে, একসময় সে অলি আউলিয়া হয়। কিন্তু দেখেন যে মানুষ প্রথমেই একটা ভুল করে থাকে, সেই ভুলটি হলো, দেখুন দেখা যায় মনে পোষণ করেছে অলি আউলিয়ার দরবারে যাব, অলি আউলিয়ার কাছে যাব, একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করব, এরপরে আস্তে আস্তে আমরা উপর দিকে উঠব। ভাবনা চিন্তাটা খুব ভালো, কিন্তু এরপরেও কি, যে মানুষ যখন অগ্রসর হয় এবং একজন অলিয়াউলিয়ার কাছে যায় এবং বায়াত গ্রহণ করে, তারপরেও দেখা যায় কি যে কয়েকটা ভুলের কারণে সেই মানুষগুলি কখনো অলি আউলিয়া হইতে পারে না। সেই ভুলগুলো কি, দেখুন যে একজন মুর্শিদের হাতে হাত দেওয়া মানে রাসুলের হাতে হাত দেওয়া, আর রাসুলের হাতে হাত দেওয়া মানে আল্লাহর হাতে হাত দেওয়া। আচ্ছা, যখন আমরা মুর্শিদের হাতে হাত দিব, তখন দেখা যায় ভিতরে একটা ভাবনা চিন্তা থাকে, সংসার নিয়ে আছি, সংসারের আয়োন্নতির জন্য মুর্শিদের কাছে বলবো যে আমার এই আয়োন্নতিটা কীভাবে হবে। এবার কেউ বলতেছে যে আমার তো বিবাহ সাথে করেছি অনেক দিন, আমার সন্তানাদি হয় না, এই সন্তানাদির জন্য আমি কিছু বলবো, বা বলবো যে আমি সংসার ফ্যামিলির মধ্যে আমি এরকম অসম্মান হয়ে আছি, আমার ছেলে মেয়ে আমাকে মানে না, আমার স্ত্রী আমাকে মানে না, বা মেয়ে মানুষ হইলে যে আমার স্বামী আমাকে মানে না, এরকমভাবে চলে। তো এগুলোও মনস্থর রেখেছেন এবং দেখা যায় যে আল্লাহকে লাভ করবেন সেটাও মনে আছে, আবার এগুলোও যে আপনার মনে আছে, এগুলোও যে আপনি পেশ করবেন এটাও আপনার মনে আছে। তখন দেখা যায় কি যে এরকম কিছু মনের মধ্যে রেখে তখন দেখা যায় সবাই চলে গেল, এই ভক্তটা যাচ্ছে না। তখন তার মুর্শিদ ভাবতেছে, কি বাবা কি মা, তুমি কি কিছু বলবা? তখন তারা বলল যে হ্যাঁ বাবা, আমার তো কিছু বলার ছিল। তখন বলতে লাগলো যে বাবা, আমার তো ব্যবসার এই অবস্থা, আপনি একটু যদি একটু কিছু একটা দিতেন, তাবিজ কবজ কিংবা কিছু একটু আমাকে সহযোগিতা করতেন, যাতে আমি ব্যবসাটা ভালো করে উঠতে পারি। এ হলো এক ভুল। আরেক ভুল হলো যে আমি সংসার ফ্যামিলিতে এতদিন ধরে আমি আছি, আমাকে কেউ সম্মান দেয় না, ছেলেমেয়েরা আমাকে মানে না, এরা যেন মেনে চলে এই জন্য আমাকে কিছু একটা দেন। এ হলো একটা। আরেকটা বলতেছে যে আমি অনেক দিন ধরে বিবাহ শাদী করেছি, আমার কোনো সন্তানাদি নেই। তাহলে আপনি আপনার মুর্শিদের হাতে হাত দিয়ে কি বলেছিলেন, আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু একজন মুর্শিদের মাধ্যমে আল্লাহর কাছে দিয়ে দিলাম, এখন আল্লাহ যা করে। আচ্ছা, আপনি যখন একজন অলিয়াউলিয়ার কাছাকাছি গেছেন, তখন কিন্তু আপনি আল্লাহ রাসুলের কাছাকাছি চলে গেছেন, এখন আপনার কি লাগবে, আপনার কি দরকার
এটা কিন্তু সে জানে। আর যখন সময় হবে সেটা আপনি পেয়ে যাবেন। যখন আপনি চাইতে গেলেন তখন কি হলো? তখন আল্লাহ কি ভাববে, রাসুল কি ভাববে? দেখো, সে তো, আমি আল্লাহ ও রাসুলকে পাইতে আসে নাই, সে তো এসেছে তার সমস্যা সমাধানের জন্য। স্যার, তার ব্যবসা ভালো হয় না, তার ফ্যামিলির সমস্যা, তার এই সমস্যা। তাহলে বোঝা গেল যে সুন্দর একটা সাদা মন নিয়ে গিয়েছিলাম, তখন এগুলো যখন আমি পেশ করলাম তখন কিন্তু মুর্শিদ কাউকে তাড়িয়ে দেবে না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করব বা এটা সেটা একটা বলে বুঝ দেয়। কিন্তু বুঝ দিলে কি হবে? একজন মুর্শিদ যখন মনে মনে চায় যে সে যেন একজন আউলিয়া হতে পারে, একজন আম্বিয়া হতে পারে, এখন দেখা যায় এসব কথা যখন পেশ করতে শুরু করে তখন এটার উপরে সে মনের মধ্যে ঘুরতে থাকে, এই জিনিসগুলি মনের মধ্যে ঘুরতে থাকে, কোন দিন আমার উন্নতি হবে, কোন দিন আমার আয় বরকত হবে, কোন দিন আমার কী হবে, এগুলো যখন চিন্তা করতে থাকে তখন দেখা যায় সে আল্লাহকে যে পাইতে গেছে সেটা সে ভুলেই গেছে। তখন তার এই সমস্যার সমাধান কবে হবে সে অপেক্ষায় থাকে। তখন আল্লাহ কী করেছে, চাবিটাকে উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছে। সে তো আমার জন্য আসেনি, সে তো এসেছে তার সমাধানের জন্য। তখন তার দিন দিন অধপতন হইতে থাকে, তখন দেখা যায় ব্যবসা আরও লস হয়, সংসারে আরও বিশৃঙ্খলা হয়, আরও বেশি ভেজালের মধ্যে পড়ে যায়। তখন বুঝতে হবে যে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হয়েছে। যে আল্লাহ কোরআনে কি বলেছে, সুরা কাহাফের মধ্যে কি বলেছে, যারা আমার মুর্শিদকে ধরল না, মানল না, পাইল না, বুঝল না, তারা পথভ্রষ্ট। তাহলে আমরা তো গিয়েছি যে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মুর্শিদের কাছে একমাত্র আল্লাহকে লাভ করার জন্য, নিজেকে চেনার জন্যে, আল্লাহকে পাইবার জন্যে গেলাম। যাওয়ার পরে তখন আল্লাহকে পাইতে গিয়ে যে সাধনা দরকার, যে আমলের দরকার, এই নিয়ম কানুন আমরা জেনে এসেছি, আমরা বেশ কিছুদিন করতেছি, কিন্তু আমাদের জীবনে অনেক বিশৃঙ্খলা, অনেক কষ্ট, অনেক বিষয়ে চলতেছে, কিন্তু মুর্শিদকে বলি না। তখন প্রতিদিন যখন আমরা সেজদা করি আল্লাহকে, তখন সেই সেজদার মধ্যে আল্লাহকে যখন সেজদা করি, আল্লাহ আকবার, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তখন এরকম করতে 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 তখন আল্লাহর নিকটবর্তী যখন আমরা হয়ে যাই, তখন আল্লাহ আমাদেরকে দয়া করতে শুরু করবে, তখন আমাদের বিপদ আপদ সমস্যা আল্লাহ আস্তে আস্তে দূর করতে শুরু করবে। কিন্তু মুর্শিদের কাছে চাইলাম না, আল্লাহর আল্লাহকে লাভ করতে, নিজেকে চিনতে চাইলাম না, সাধনা চাইলাম না, আমল চাইলাম না, চাইলাম কি, দুনিয়াবি সমাধান চাইলাম। তখন সেই লোকটি ইহকালেও সে আটকা, পরকালেও সে আটকা। তাই আমি বলবো কি, অবশ্যই মুর্শিদের কাছে যখন যাব তখন দেখা যায় আমার কোনো কিছু বলার দরকার নেই, কারণ আমি তো বলেছি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এখন আল্লাহ আমাকে যা করে করুক। যখন আমি আল্লাহর ওপরে দায়িত্ব দিয়েছি তখন কিন্তু আল্লাহ আমার দায়িত্বটা নেবে, আর যখন আমি মুর্শিদের কাছে দুনিয়াবি ফয়সালা চাইতে শুরু করেছি তখন কিন্তু দায়িত্বটা তিনি নিলেন না, তিনি আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। তবে এই জিনিসগুলো যদি আমরা বুঝে চলি, ইনশাআল্লাহ আমরা এই ইহকাল এবং পরকাল দুইটি কালই আমরা লাভবান হয়ে যাব ইনশাআল্লাহ। তবে হে জগৎবাসী, তো আজকের এই আলোচনাটি যে জিনিসটা বোঝাতে চাইলাম, অবশ্যই যারা মুর্শিদ ধরেননি এবং মাত্র ধরেছেন তাদের দ্বারা যেন এরকম ভুল না হয়। তাই আমি বলবো যে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।